কুষ্টিয়ার কুমারখালীতে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ী, ক্রেতা, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আমিরুল আরাফাত, থানা পরিদর্শক তদন্ত সুকলান বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ইরশাদ আলী সহ অনেকে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল বলেন, অসাধু ব্যবসায়ী ও মধ্যভোগীদের কারসাজিতে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। এদের দৌরাত্ম্য প্রতিহত করতে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষক বাজার বসানো হবে, যেখান থেকে ভোক্তারা সরাসরি ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবে।